হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, আপনি যদি পুরো বা গ্রামীণ এলাকার বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার পরিবারের যদি কিছু সংখ্যক সদস্য বা সদস্যার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে এবং বাকি যে সদস্য বা সদস্যার ডিজিটাল রেশন কার্ড নেই, তাদের জন্য কীভাবে আবেদন করবেন, কত নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং ফর্মটি অবশেষে কোথায় জমা দেবেন, বিস্তারিত সমস্ত তথ্য জানতে আজকের এই ভিডিওটিতে চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। আমি রয়েছি আপনাদের সাথে সঞ্জয়, আপনারা দেখছেন বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেল, সর্বদা রয়েছি আপনার পাশে আপনার সাথে। লেটস স্টার্ট বিগিনিং। তো বন্ধুরা, পরিবারের সদস্যদের নতুন ডিজিটাল রেশন কার্ড বানানোর জন্য আপনাকে কিন্তু ফর্ম 4 ফিল আপ করতে হবে। তো এই ফর্ম 4 এর লিঙ্ক কিন্তু আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। তো এখানে কিন্তু বলা হয়েছে সরাসরি, আপনারা যদি দেখেন দেখতে পাবেন, পরিবারে কিছু সদস্যরা ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন, বাকি সদস্যদের নতুন রেশন কার্ডের আবেদনপত্র বলতে পারেন এটা, এবং পুরো ও গ্রামীণ এলাকা উভয়ের জন্য কিন্তু এই সেম ফর্ম ফিল আপ হবে। এবং এখানে ফর্মটি ফিল আপ করার আগে বলা হয়েছে যে যে জায়গায় স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। তো প্রথমেই রয়েছে সেকশন এ, এবং সেকশন এ এর মধ্যে বলা হয়েছে হেড অফ ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে দিতে হবে। তো হেড অফ ফ্যামিলি মেম্বার যে রয়েছে তার নাম, সেই কার্ডটি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে, তার পাশে কিন্তু ঘর রয়েছে সেখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর তার ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন। এরপর রয়েছে যে যে নতুন সদস্যদের অ্যাড করতে চাইছেন সেই সেই নতুন সদস্যদের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমেই রয়েছে ফার্স্ট অ্যাপ্লিক্যান্টের নাম, অর্থাৎ তার নামটাই ঘরে দিয়ে দিতে হবে। দেওয়ার পর তার রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ হেড অফ ফ্যামিলি মেম্বার যে রয়েছে তার সঙ্গে কী সম্পর্ক এই নতুন সদস্যার, সেই পার্টটা কিন্তু এই জায়গাটায় লিখে দিতে হবে। এরপর রয়েছে তার বাবা অথবা মায়ের নামটা কিন্তু এই ঘরে লিখে দেবে, এবং বিবাহিত হলে তার স্বামীর নামটা অবশ্যই লিখে দেবেন। এরপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ তার ডেট অফ বার্থ কী রয়েছে, অর্থাৎ জন্মের তারিখ কী রয়েছে সেটা ডে মান্থ ইয়ার অনুযায়ী লিখে দেবেন। এরপর মেল না ফিমেল তার জেনারটা এখানে টিক মার্ক দেবেন। এবং এরপর রয়েছে আধার কার্ড ডিটেলস, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে অবশ্যই দেবেন। দেওয়ার পর তার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এই ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নিচে বলা হয়েছে সে যদি ফিজিক্যাল ডিসেবিলিটি, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে ইয়েস এর পাশে আপনাকে টিক মার্ক দিতে হবে, আর যদি না হয়ে থাকেন তাহলে নো। এরপর একই রকমভাবে নাম্বার 2 অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ সেকেন্ড সদস্যের নাম নথিভুক্ত করবেন। একই রকমভাবে থার্ড অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তৃতীয় সদস্যের নামও নথিভুক্ত করবেন। যদি তিনজনের বেশি সদস্য থেকে থাকে তাহলে এই ফর্ম কিন্তু আপনাকে আরও একটা ফিল আপ করতে হবে। এবার সমস্ত সদস্যের নাম লেখা হয়ে গেলে নিচে চলে যাবেন, এবার কিন্তু আপনার অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তো এই সেকশন বি এর ঘরে কিন্তু অ্যাড্রেস ডিটেলসের পার্ট বলা হয়েছে। তো এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নিচে তার নিচে সাব ডিভিশন কোথায় সেই সাব ডিভিশনটা দেবেন। দেওয়ার পর আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেই পার্টটা কিন্তু এখানে লিখে দেবেন। লেখার পর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই লিখবেন। লেখার পর আপনার ভিলেজ অ্যাড্রেস, পিনকোড, পোস্ট অফিস নেম এবং পুলিশ স্টেশন কোথায় সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে আমরা চলে যাবো নিচে একটু স্ক্রল করে। নিচে স্ক্রল করলে কিন্তু সেকশন সিতে চলে আসবো, যেখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। তো এই কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে কিন্তু আপনার প্রাইমারি মোবাইল নাম্বার দিতে হবে, যেটা কিন্তু কমিউনিকেশনের জন্য ব্যবহার হবে। এছাড়া আপনি চাইলে একটা সেকেন্ডারি মোবাইল নাম্বার দিতে পারেন এই নিচের ঘরে, যদিও এটা ম্যান্ডেটরি নয়, যা থাকলে দেবেন, না হলে ইগনোর করুন। এরপর রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থেকে থাকে সেটাও দিন, হোয়াটসঅ্যাপের থ্রু আপনারা আপডেট পেতে পারেন। তো এবার যদি আপনার ইমেল আইডি থেকে থাকে সেই ইমেল আইডিটাই ঘরে দিন। দেওয়ার পর নিচে কিন্তু এই যে টিক বক্সটা রয়েছে এই টিক বক্সটা একটা টিক মার্ক দিয়ে দিন, কেননা এটা দিলে আপনার ওই কমিউনিকেশন মোবাইল নাম্বারে কিন্তু SMS থ্রু নোটিফিকেশান বা আপডেটগুলি আসতে থাকবে। এরপর রয়েছে সেকশন ডি, সেকশন ডিতে কিন্তু আপনার পরিবারের যত সদস্যের ডিজিটাল রেশন কার্ড রয়েছে সবার ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে কিন্তু প্রথমে রয়েছে হেড অফ ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা প্রথমে দেবেন। প্রথমে হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, কোন ক্যাটাগরির রেশন কার্ড সেই পার্টটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। এরপর তার আধার কার্ডের নাম্বারটা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেই পার্টটা কিন্তু আপনাকে নির্বাচন করে দিতে হবে। একই রকমভাবে ফ্যামিলি মেম্বারের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, অর্থাৎ টোটাল 4 জন ফ্যামিলি মেম্বারকে নিয়ে 4 জনের কিন্তু সদস্যের নাম নথিভুক্ত করাতে পারবেন। যদি আপনার ফ্যামিলি মেম্বার তারও বেশি থেকে থাকে তাহলে আরও একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেই জায়গায় কিন্তু ফ্যামিলি নাম্বার 5 থেকে আপনার এন্ট্রি শুরু হবে। তো সমস্ত কিছু হয়ে গেলে নিচে কিন্তু এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এই পার্টটাকে আপনাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর ফ্যামিলি মেম্বারের এখানে কিন্তু হেড অফ ফ্যামিলি মেম্বারে কিন্তু এই জায়গায় সিগনেচার করতে হবে। সিগনেচার করার পরে যে ডেটটা আপনারা সাবমিট করছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে সেই পার্টটাও বলা হয়েছে আপনাদের আমি জুম করে দেখাচ্ছি। তো ফর্মের সাথে যে যে ডকুমেন্টসগুলি আপনাদের সাবমিট করতে হবে সেগুলি বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে হেড অফ ফ্যামিলি মেম্বার যে রয়েছে তার কিন্তু সেই ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি, 1 কপি জমা করতে হবে ফর্মের সাথে, এবং তার সাথে কিন্তু যত ফ্যামিলি মেম্বার রয়েছে সবার আধার কার্ড জেরক্স কপি কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে।
এবং তার সাথে যদি কারো বয়স যদি 5 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে আধার কার্ড ম্যান্ডেটরি নয়, সেক্ষেত্রে ডেট অফ বার্থ সার্টিফিকেটটাও কিন্তু চাইলে সাবমিট করতে পারেন ফর্মের সাথে। এরপর সমস্ত ফর্মটি ফিল আপ এবং তার সঙ্গে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করা হয়ে গেলে আপনার নিকটবর্তী যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেখানে গিয়ে ফর্মটি জমা করুন। জমা করার পর আপনার কাছে কিন্তু এই রিসিপ্ট কপিটা দিয়ে দেওয়া হবে। এই রিসিপ্ট কপিটা যত্ন সহকারে রাখবেন, এটা ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার জন্য কাজে লাগবে। যদিও এই পার্টটাকে এখন বর্তমানে কিন্তু অনলাইনেও ফর্ম ফিল আপ করা সম্ভব হচ্ছে। আপনারা যদি চান কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান, আমি অবশ্যই অনলাইনে কীভাবে ফিল আপ করতে হয় এই পার্টটাই আমি দেখিয়ে দেবো আপনাদের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো মিলবো একটা ফ্রেশ ভিডিওর সাথে ততক্ষণের জন্য। বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।